131তম জন্মদিন উদযাপন উপলক্ষে আমরা এখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা ক্যাম্প অফিসে সমবেত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় আমাদের নেতা প্রাক্তন মন্ত্রী শ্রী প্রকাশ দাস মহাশয়, বরিষ্ঠ নেতা শ্রীমতী পান্না দেব, শ্রী তাপস রায় এবং অন্যান্য নেতৃবৃন্দ। আজ যথাযোগ্য সম্মানের সঙ্গে সারা দেশে উদযাপিত হচ্ছে আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্মদিবস, যার প্রাসঙ্গিকতা ভারতীয় সমাজে অতুলনীয়। আমি প্রথমে অনুরোধ করব আজকের দিনের এই মহান নেতার জন্মদিনে বক্তব্য রাখার জন্য বিশিষ্ট নেতা শ্রী প্রকাশ দাস মহোদয়। আজকে ডক্টর ভীমরাও আম্বেদকরের 131তম জন্মবার্ষিকী, এই উপলক্ষে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্যাম্প অফিসে এই অনুষ্ঠানটি আমরা করছি। আপনারা জানেন 1891 সালের 14ই এপ্রিল উনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1956 সালের 6ই ডিসেম্বর ওনার প্রয়াণ হয়েছিল। এই সময়ের মধ্যে উনি যা করেছেন এটা শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের মধ্যে অন্যতম একটা দৃষ্টান্ত। ওনার জন্ম বৃত্তান্ত যদি আমরা জানি সবাই, ওনার ছোটোবেলা থেকে স্কুলে গিয়ে লেখাপড়া করার সাংঘাতিক প্রতিকূলতা ছিল, কেউ তাকে স্পর্শ করত না, জল খেতে দিত না, বই পুস্তকে কেউ হাত দিত না, এমনকি প্রশ্বাস নিঃশ্বাস পর্যন্ত দূর থেকে যাতে অন্যের শরীরে না আসে সেইভাবে লক্ষ্য রেখে চলত। এত প্রতিকূলতার মধ্যে দিয়েও ওনার লেখাপড়ায় বিশ্বের মধ্যে একজন মহান ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এবং আমাদের যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের প্রণেতা এই ডক্টর বি আর আম্বেদকর। এই ভারতবর্ষ, এই সংবিধান বিশ্বের কংগ্রেসের অফিস থেকে আমরা যে প্রোগ্রামটা হাতে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে, এর ভিতরেও আমাদের যুবকরা, যুবশক্তি যেভাবে এগিয়ে এসছে একে ধন্যবাদ জানিয়ে আমি দু তিনটি কথা বলব। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, ওনার পুরো নাম, উনি দলিতদের জন্যেই সৃষ্টি হয়েছিলেন এবং দলিতদের জন্যেই উনি প্রথম থেকে জীবনের শেষ দিন পর্যন্ত উনি শুধু যুদ্ধই করেছেন। এবং এই আশ্চর্যের ব্যাপার, উনি দলিত হয়ে আমরা যারা এবং আমাদের থেকে যারা উচ্চবর্ণের যারা আছে তাদের জন্য, এই সমাজের জন্য উনি এই সংবিধান রচনা করেছিলেন, যেখানে দলিত, মুসলমান এবং সংখ্যালঘু প্রত্যেকের সংস্থান খুব ভালো হয় এবং সংবিধান মেনে ওনারা চলতে পারে। কিন্তু বাস্তব কী জানেন, বাস্তবের পরিহাস, যে লোকটি সংবিধান নিয়ে এত যুদ্ধ করলেন, যে সংবিধানের উপরে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আসলে সমস্ত ভারতবর্ষ, সারা পৃথিবীতে যেখানে গণতন্ত্র নিয়ে আমরা আমাদের মুখ ভরা গাল ভরা কথা বলে যে ভারতবর্ষ গণতন্ত্র, সেই গণতন্ত্রের পৃষ্ঠপোষক এবং লেখক শুধু না, সেখানে তৈরি করা ছোট থেকে বড় পর্যন্ত গণতন্ত্রকে তৈরি করার সমস্ত পছড়িয়ে দেওয়া, সেটা শুধু বি আর আম্বেদকরের পক্ষেই সম্ভব হয়েছে। কিন্তু ভাগ্যের পরিহাস, সেই আম্বেদকরকে ভারতবর্ষে থেকে শেষ পর্যন্ত সহ্য করতে না পারে প্রচুর সংখ্যক সমর্থক নিয়ে ওনাকে বুদ্ধ ধর্মে উনি দীক্ষিত হতে হবে, বুদ্ধ ধর্মে চলে গেছেন, সেটাই আমাদের সবথেকে বড় পরিহাস। আজকের এই সংবিধানের প্রতিষ্ঠাতার দিনে আমরা আমাদের সকলে ছোটো বড়ো সবাই আমাদের একটাই প্রতিজ্ঞা করতে হবে যে এই সংবিধানকে যিনি রচয়িতা, যেই সংবিধানকে আমরা মানতে হব, এই মানার ভেতর দিয়ে সেই সংবিধান রচয়িতাকে আমরা সম্মান করব। আর ভারতবর্ষে এই সংবিধান যদি কোথাও ভালোভাবে মানা হয়, কন্যাশ্রী, রূপশ্রী এগুলি দিয়ে যদি মানা হয়, সেটা একমাত্র কলকাতাতেই, পশ্চিমবঙ্গতেই সম্ভব হয়েছে। আদার্স কোনো রাজ্যেই সেই ধরনের ওনার সংবিধানকে সেইভাবে সম্মান দেওয়া হয়নি।
আমাদের আজকের দিনে শুধু এইটুকু প্রতিজ্ঞা থাকবে, আমরা সংবিধানকে সম্মান করব এবং বিআর আম্বেদকরের যে রচনা সংবিধান, সেই সংবিধানকে আমরা শ্রদ্ধা করে আমরা যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি এবং মা মাটির মানুষ যে আমাদের সংগ্রাম দিদির নেতৃত্বে আর অভিষেক ব্যানার্জির সভাপতিত্বে এই সেনাপতিত্বে আমরা যেন তাকে আরও এগিয়ে নিতে পারি, এটুকু বলেই আমি আমার চুক্তি মুক্তি বিশ্বাস। সংবিধান সেটাকে তিনি প্রণয়ন করেছেন, ভারতবর্ষ সেটাকে গ্রহণ করেছে, সেই সংবিধানের মধ্যে আজ ভারতবর্ষ চলছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে যে কেন্দ্রের যে একটা সরকার চলছে, রাজ্যে যে সরকার আছে, যে বিজেপির সরকার, সেই সংবিধানকে আজকে মানছে না এবং সংবিধানকে ঘুটিয়ে ফেলার জন্য এটাকে সংবিধানকে আজকে তারা চক্রান্ত করে এই ভারতবর্ষ থেকে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে চলছে, সেটা আমরা অজানা নয়। এই সংবিধানের মধ্যে সমস্ত অংশের মানুষের অধিকার, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, সমস্ত অধিকার মানুষকে দেওয়া হয়েছে, আজকের এই বিজেপি সরকার সেইগুলি মানুষকে দিচ্ছে না। সংরক্ষণের অধিকার তুলে দেওয়ার জন্য আজকে এই সরকার চক্রান্ত করছে, এটা আমাদের অজানা নয়। আজ এই ভারতবর্ষের যে সংবিধান বর্তমানে আছে সেটাকে রক্ষা করতে হবে, সেটাকে মেনে আমাদের চলতে হবে এবং ভারতবাসী ঐক্যবদ্ধভাবে সেই সিদ্ধান্ত নিতে হবে, সেই সংবিধানকে সামনে রেখে, সংবিধানকে মেনে এই ভারতবর্ষের যে আগামী দিনের উন্নতি প্রগতি সেটা করতে হবে। এবং বিজেপি কেন্দ্র এবং রাজ্যে যেভাবে মানুষের নাবিশ্বাস তুলেছে, আজকে জিনিসপত্রের দাম বাড়ছে, আজকে ডিজেল পেট্রোলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, আজকে বেকাররা চাকরির সুযোগ পাচ্ছে না, যারা চাকুরিতে আছে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে, এই যেন একটা অবস্থা, সেই অবস্থা। এবং বিশেষ করে সেই ধর্মের নামে আজকে ভারতবর্ষের যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ধর্মের নামে যে হিংসা তৈরি হয়েছে, সেটা থেকেও আজকে আমাদের রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে সকলকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের শপথ নিয়ে এই সংবিধানকে রক্ষা করতে হবে, আগামী দিনের ভারতবর্ষকে আমাদের রক্ষা করতে হবে, সেই প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি আপনারা সকলেই নেবেন, এই বিশ্বাস আপনাদের প্রতি আমার আছে। আবারও ডক্টর বিআর আম্বেদকরের এই জন্মদিনে ওনার প্রতি আমার সশস্ত্র প্রণাম এবং শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে জানিয়ে এই কয়েকটা কথা বলা শেষ করছি। যে পরিস্থিতি, ওনার যে এত সুন্দর ভারতবর্ষে সাজানোর সংবিধান, সাজানোর রচনাগুলিকে নষ্ট করার জন্য যে একটা সরকার, আমাদের রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার এমনভাবে লড়াই করছেন ওনার রচনাকে নষ্ট করার জন্য। কিন্তু উনি সাত্বিক মানুষ ছিলেন, উনি ধার্মিক মানুষ ছিলেন, সমাজের মানুষের জন্য করার জন্য উনি অনেক কিছু করে গেছেন, ওনার জীবনটা সমাজের জন্য দান করে গেছেন। কিন্তু অশুভ শক্তি শুভ শক্তির সঙ্গে লড়াই করে কোনো দিন সত্যিকারই জয়লাভ করতে পারে না। তাই আমার আশা থাকবো ওনার জন্মদিনে আজকে সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে দাঁড়িয়ে বলতে চাই, ওনার সঙ্গে সারা ভারতবর্ষের মানুষ আছেন, ওনার সেই রচনাকে রক্ষা করার জন্য আমরা সবাই সবাই আছি, সবাই ভারতবর্ষের মানুষ আছে। সেই অশুভ শক্তি যে বিজেপি সরকারটা পারবে না ওনার রচনাকে নষ্ট করতে। আজকে যে ত্রিপুরা না সারা ভারতবর্ষের যে পরিস্থিতি, ডিজেল তেল, ভূজ্য তেল, যে পরিস্থিতি আজকে, পরিস্থিতি সামাল না দিতে পেরে ও ওনার ভালো কাজে ভালো রচনাকে মুছে দেওয়ার জন্য তৎপর হয়েছেন কেন্দ্রীয় সরকার। এইটুকু বলে আমি আবার যারা নেতৃত্ব আছেন তাদেরকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার ছোটদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ইতিতে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে যে আয়োজন করা হয়েছে, এই মঞ্চ আছেন আমাদের প্রাক্তন
মন্ত্রী প্রকাশ দাস মহাশয় এবং তৃণমূল কংগ্রেসের নেতা তাপস রায় মহাশয় এবং আমার যুব ভাইয়েরা, দাদারা এবং আমার দিদিরা, আজকে যার জন্মদিন তিনি জন্মের পর থেকে তিনি লড়াই করে জীবনকে প্রতিষ্ঠিত করেছিলেন। ওনার কাছ থেকে শিকার অনেক বিষয় আছে। উনি যেমন নিজের জীবনের জন্য লড়াই করেছেন দলিত মাইনরিটিদের জন্য, এবং নিচু জাত আমরা যখন নিচু জাতের মানুষ বলতেন তাদের জন্য যে লড়াই করেছেন গরিব মানুষের জন্য, লড়াই করেছেন সাদা সমস্ত মানুষের জন্য, সেই লড়াই করে উনি একদিন প্রতিষ্ঠিত হয়েছিলেন ভারতে। আজকে সারা বিশ্বের মধ্যে ওনাকে, সারা বিশ্বের মানুষ ওনাকে স্মরণ করে। কেন? উনি যে ভারতবর্ষের যে সংবিধান তৈরি করে গেছেন, রচনা করে গেছেন, সেই রচনাকে আজকে সারা ভারতবর্ষের মানুষ আজকে ওনাকে স্মরণ করে। ওনার জীবনটা স্মরণ করার এমন একটা সুন্দর জিনিস তিনি রচনা করে গেছেন, সেই জিনিসটাই আজকে আমরা সারা ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি 2014 থেকে যে